ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের তরফ থেকে একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে। সেই কড়া বিবৃতিতে বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে একদিকে যখন অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবি তুলছেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শ্রী দাসের গ্রেফতারির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার দিকে উদ্বেগের সঙ্গে নজর রাখছি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত সরকার। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, মূর্তি ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে হিন্দু ও সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা করার আর্জি জানাচ্ছি। বিদেশ মন্ত্রকের তরফে কড়া বিবৃতি দিয়ে বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে একদিকে যখন অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণভাবে জমায়েতের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবি তুলছেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শ্রী দাসের গ্রেফতারির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার দিকে উদ্বেগের সঙ্গে নজর রাখছি। ভারতের এই কড়া বার্তার প্রেক্ষিতে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফেও যেটা জানানো হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে একটি অংশকে ভুলভাবে দেখানোর চেষ্টা করছে। আমরা অত্যন্তভাবে স্পষ্ট করে জানাচ্ছি, প্রত্যেক বাংলাদেশী নাগরিকের তার নিজস্ব ধর্মীয় আচার আচরণের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। কিছু লোক ভাবছে কি যে যারা নেতৃত্ব দিচ্ছে ওদের যদি রিড ভেঙে দেয় তাহলে পুরো আন্দোলনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কোয়েশ্চেন এটা হচ্ছে কি যারা এরা আন্দোলন করছে ওটা তো খুব শান্তিপূর্ণভাবে খালি এটাই ডিমান্ড করছে কি আমরা বাংলাদেশের সন্তান, আমরাও ভূমিপুত্র এখানকার, আমাদেরকে আমাদের প্রপার্টি, আমাদের মেয়ে, আমাদের পরিবারকে, আমাদের সম্পত্তি এটা রক্ষা করা হোক। তো একটা ডেমোক্রেসি মতলব একটা ডেমোক্রেসিতে একটা সিভিলাইজ ডেমোক্রেসি ছেড়ে দেন, একটা সোসাইটিতে সিভিলাইজ অর আনসিভিলাইজ কোনো সোসাইটিতে যদি বেসিক প্রোটেকশনের জন্যেও কেউ নিজে উনি ওরা পূজা করতে পারে, নিজের ধর্ম পালন করতে পারে, ওর যদি ওটাও ডিমান্ড না করতে পারে, যদি ওটাও রক্ষা করতে না পারে, তো কি এটা ডিমান্ড করা কি আমরা ওরা কি কিছু এক্সট্রা জিনিস চেয়ে নিচ্ছে?